needs and concerns সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনির গাজাবাসীর পাশে বাংলাদেশি তরুণ আহমেদ রাফসান শিরিন সাজমিলা আন্তর্জাতিক ফাউন্ডেশনের মাধ্যমে আতঙ্কগ্রস্ত শিশুদের মাঝে বিতরণ করছেন খাদ্য ও জরুরি মেডিকেল সেবা গত বছরের অক্টোবর থেকে বর্বর ইসরায়েলি বাহিনী বোমা বর্ষণ করে গণহত্যা চালাচ্ছে গাজায় নিরাপদ আশ্রয়ের খুঁজে নিরীহ মানুষ ভিড় জমাচ্ছে মিশরের রাফা সীমান্তে সেখানে গত ফেব্রুয়ারি থেকে গাজা প্রজেক্ট নামে শরণার্থী শিবিরে চিকিৎসা সামগ্রী বিতরণ করছেন রাফসান রাফায় ক্যাম্পে মা বোন হারানো নয় বছরের শিশু ফাদি চোখে মুখে এখনো যুদ্ধে স্বজন হারানো আতঙ্ক অনেকটা অচল তার দুটি পা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম যুক্তরাষ্ট্র প্রবাসী রাফসান চট্টগ্রামে কথা বলেন সময় সংবাদের সঙ্গে জানান যুদ্ধে ভয়াবহতা ও গাজাবাসির পাশে থাকা দেড় মাসের অভিজ্ঞতার কথা বলেন খাবারের অভাবে বেশি মানুষ মারা যাচ্ছে সেখানে বোমা হামলার পরে বিগত দু তিন মাসে ওদের যে প্রত্যাধুনিক যেসব হাসপাতাল ছিল আল হাসপাতাল সে যেগুলোতে আইসিউ ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় ওগুলো ধ্বংসস্তূপ থাকার কারণে বেশিরভাগই সিরিয়াসলি ইনজোর্ড পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যাচ্ছিলেন তাই আমাদের ওখানে দুজন যারা ডাক্তার ছিলেন তারা প্রাথমিকভাবে ওদেরকে ফার্স্ট এডের মাধ্যমে হেল্প যতটুকু করতে পেরেছে তাই আমরা আরেকটি প্রোগ্রাম শুরু করলাম এটার সাথে সাথে সেটা হলো ওদেরকে যারা সিরিয়াসলি ইনজর্ড পেশেন্ট ওরা যাতে মিশরে ঈদের রাফা অথবা কায়রোতে ওরা আইসি ট্রিটমেন্ট নিতে পারে আমরা চাচ্ছি শুধু এটা না আমাদেরকে মানুষকে আরেকটু আলোড়ন সৃষ্টি করার জন্য এই জিনিসটা করা এই জিনিসটার মাধ্যমে যেন মানুষ বুঝতে পারে যে ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি আমরা বাংলাদেশ থেকে ওদের হাত মানে আমাদের হাতটা বাড়িয়ে দিচ্ছি ওদেরকে হেল্প করার জন্য তো যতটুকু আসলে পারা যায় আমাদের পক্ষ থেকে আপনাদেরও সাহায্য দরকার আপনারা যেন সবার কাছে এটা পৌঁছে দিতে পারেন আমরা আসলে চেষ্টা করছি নানা আইনি জটিলতায় রাফসান গাজার ভেতরে যেতে না পারলেও ফাউন্ডেশনের অধীনে সেখানে কাজ করছে ত্রিশ জনের বেশি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক যাদের মাধ্যমে ক্যাম্পে ও ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্য ও চিকিৎসা সামগ্রী দিয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষকে সেবা বাংলাদেশকে ধন্যবাদ জানান ফিলিস্তিনি স্বেচ্ছাসেবকরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম ومنظمة ودولة بنغلاديش يعطيكم ألف عافية إن يعني قدرت تساعدنا في ظل الظروف الصعبة والأزمة القهرية اللي بمر فيها قطاع غزة شكرا للمساهمة المقدمة من بنغلاديش وأيضاً من مؤسسة شيرين سيغميلا الدولية. جوكتاش <applause> توبا باشير أفسن نيجير نامي فاونداشن إير مادهمي بيتيا برا مانوشير شيكا أو تيجي شابا دياشة ديغودين دوري شابشش جيلن فلسطينير غازاي ميديكل شبانيه শফিকুল আলম সময় চট্টগ্রাম